ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট কারের চাপায় নারী মৃত্যুর পর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যোগ দিব তার সাথে। সাইফুল, জানাবেন যে বিক্ষোভ যারা করছেন তাদের প্রকৃত দাবি আসলে কি? তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি কোনো বক্তব্য দিয়েছে? আরেকটি বিষয় আমি জানতে চাইবো, আহত শিক্ষক যিনি হাসপাতালে ভর্তি ছিলেন তার বর্তমান পরিস্থিতি এখন কি? আসলে দিশা, আপনি বেশ কয়েকটি প্রশ্ন জানতে চেয়েছেন। আপনাকে বলে রাখা ভালো যে এই আন্দোলনরত সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনটি দাবি করা হয়েছে: বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বড় ধরনের যানবাহন এবং বেপরোয়া গাড়ির গতিরোধ করার বিষয়গুলো নিয়ে। তো এখানে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানি এসেছিলেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। তিনি কথা বলে জানিয়েছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেক শিক্ষার্থীর নাম, বিভাগ সহ যেন এই দাবি দাওয়াগুলো যেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দেয়া হয় এবং তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আরেকটা জিনিস বলে রাখি যে আপনি জানিয়েছেন যে যে শিক্ষক, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত যে শিক্ষক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তার ব্যাপারে তেমন কিছু জানতে পারা গিয়েছে কি না। আপনাকে বলে রাখি যে ঢাকা মেডিকেলে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বেশ কিছু বিধিনিষেধ থাকার কারণে আমরা তেমন কিছু জানতে পারিনি, তবে তিনি নিবিড় পর্যালোচনা কেন্দ্রে আছেন বলে এইটুকু নিশ্চিত হতে পেরেছি। এবং অন্যদিকে যে নিহতের পরিবার, তার পরিবারের শুধুমাত্র উনিই ছিলেন, তার স্বামী বেশ এক বছর আগে মারা গিয়েছেন এবং তার একটি সন্তান রয়েছে ক্লাস সেভেনে পড়ে। তো বলা যায় যে ছেলেটি এতিম হয়ে গিয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন না ঘটে এজন্য সাধারণ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকেই রাস্তায় নেমে এসেছেন। তারা উপাচার্যের কার্যালয়ে এতক্ষণ অবস্থান নিয়েছিলেন এবং তারা আগামীকাল 2টা থেকে স্মারকলিপি সহ উপাচার্যের কার্যালয়ে আবারও বসবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এবং বিশ্ববিদ্যালয় এই ব্যাপারগুলোতে পদক্ষেপ নেবে, জরুরি পদক্ষেপ নেবে বলেও আমাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি উপাচার্যের সাথে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো আমলে নিয়ে ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দিশা, ধন্যবাদ জুয়েল।